লেটস লার্ন মদিনাজ ইসলাম। এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনটি অবশ্যই আমরা চাই সুখী হোক, স্থায়ী হোক, এর মাঝে যেন কোনো ফাটল না ধরে। এই যদি আমাদের মনের বাসনা কামনা থাকে বা চাওয়া পাওয়া থাকে, তাহলে অবশ্যই স্বামী স্ত্রীর মাঝে দুটো জিনিস অবশ্যই থাকতে হবে। প্রথম যে জিনিস থাকতে হবে এটি হলো ভালোবাসা, আর দ্বিতীয় যেটি হলো দয়া। এই ভালোবাসা, পরস্পর ভালোবাসা এবং পরস্পর দয়া যদি থাকে, তাহলে অবশ্যই এই গ্রামটি সহ এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটি সুখী এবং স্থায়ী হবে। ভালোবাসা এবং দয়া আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত একটি জিনিস, যেটি স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যেমন মহান রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। তথা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মাঝে এমন এক নিদর্শন যে তিনি তোমাদের মাঝ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের নিকট থেকে শান্তি লাভ করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের মাঝে পরস্পরের ভালোবাসা, দয়া, অনুকম্পা সৃষ্টি করেছেন। এই আয়াতটি যদি আমরা দাম্পত্য জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমাদের জীবন সুখী, সুন্দর এবং স্থায়ী হবে। এই ভালোবাসার নিদর্শন কেমন হবে? একজন স্ত্রী তার স্বামীকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসবে। এই ভালোবাসার মাঝে কোনো ঘাটতি যেন না হয় এবং দুনিয়ার কোনো লোভে নয়, স্বামী ভালো চাকরি করে এই জন্য, স্বামীর অর্থ সম্পদ আছে, স্বামীর বংশ ভালো এই জন্য যেন হয়, এমনইভাবে স্ত্রীকে স্বামী এমন ভালোবাসবে যে স্ত্রীর সৌন্দর্য রূপ বেশি আছে এবং বংশমর্যাদা ভালো, অর্থ বেশি আছে, এই জন্য যেন হয় দুজনের মাঝে ভালোবাসা হবে, যে আমরা স্বামী এবং স্ত্রী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একজন থেকে আরেকজনকে সৃষ্টি করেছেন, পাজরে হাড্ডি থেকে সৃষ্টি করেছেন এবং ভালোবাসা আমাদেরকে দিয়ে দিয়েছেন, অবশ্যই ভালোবাসা আমাদের মাঝে হতে হবে। এর অনেক উদাহরণ রয়েছে যে দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষার জন্য ভালোবাসা বা দাম্পত্য জীবনে কখনো ফাটল ধরেনি। দুর্লভ একটি উদাহরণ আজকে আলোচনা করব, যেটি হলো রাসূলের কন্যা যায়নাব রাদিয়াল্লাহু আনহার উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দিয়েছিলেন আবুল আস ইবনে রাবির সাথে। রাসূলের মেয়ে ছিল মুসলিম আর আবুল আস ইবনে রাবি ছিল মুশরিক। দেখা গেল বদরের যুদ্ধে মুসলিমদের বিজয় হলো আর কাফেরদের 70 জন নিহত এবং 70 জন বন্দী হলো। রাসূল সাল্লাম পরামর্শ ক্রমে যে আমরা অর্থনৈতিকভাবে আমরা দুর্বল আছি, তাই আমরা তাদের বন্দীদেরকে অর্থের বিনিময়ে মুক্তি করে দিব। দেখা গেল এই বন্দীদের মাঝে একজন রয়েছেন রাসূলের জামাতা আবুল আস ইবনে রাবি। যায়নাব রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন তার স্বামী বন্দী, তার সবচেয়ে প্রিয় জিনিস যেটি তার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিয়েছিলেন গলার হার, এই হার দিয়ে পাঠাইল এই বন্দীকে মুক্তি করার জন্য। রাসূল যখন দেখলেন চোখে পানি আসতে শুরু করলো। রাসূল তখন বললেন, ওয়া ইন রাআইতুম আন তুতলিকু লাহা আসিরাহা ফাফআলু, তোমরা যদি মনে করো যে তোমাদের এই বন্দীকে তোমরা এভাবে ছেড়ে দিবে, তাহলে তোমরা ছেড়ে দাও। তখন তাকে ছেড়ে দেওয়া হলো। দেখেন কি ভালোবাসা! সম্পদ সবচেয়ে প্রিয় জিনিস, তারপরও এই প্রিয় জিনিসটি তার স্বামীর জন্য ত্যাগ করলো, স্বামীর জন্য এটি পাঠাই দিল যে স্বামীকে মুক্ত করার জন্য। অথচ স্বামী মুশরিক আর যায়নাব রাদিয়াল্লাহু ছিলেন মুসলিম, এবং এমন হতে পারত যে আমার বাবা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই স্বামী চাই না, আমি আমার বাবার কাছে চলে যাই, তাও তিনি করলেন না। তাই প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের দাম্পত্য জীবনে সুখী চাই, স্থায়ী হোক এটা চাই, তাহলে যেন আমরা পরস্পর ভালোবাসা এবং দয়া সব সময় অটুট রাখি, এবং এটা যেন দুনিয়ার কোনো স্বার্থের জন্য না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাম্পত্য জীবন সুখী এবং স্থায়ী করুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।